পর্নোগ্রাফি চলচ্চিত্র তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত দুদিন ধরে বি টাউনে এ নিয়ে হইচই পড়ে গিয়েছে। কিভাবে এত ধনী হলেন রাজ, একের পর এক সামনে আসছে নানান তথ্য। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রাণী চন্দ্রা। পর্নোগ্রাফিক চলচ্চিত্র তৈরি ও একটি অ্যাপের মাধ্যমে সেগুলোকে সরবরাহ করার অভিযোগে নামকরা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আদালত রাজ কুন্দ্রাকে 23 জুলাই শুক্রবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পুলিশ হেফাজতে প্রেরণের পরে বেশ কয়েকজন মডেল এবং অভিনেতা কুন্দ্রার অশ্লীল ওয়েব ব্যবসায়ের সাথে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশে এগিয়ে এসেছেন। বৃহস্পতিবার মডেল সাগরিকা সোনা সুমনের দাবি, রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ করায় তিনি হুমকি, আপত্তিজনক এবং অশ্লীল ফোন পাচ্ছেন। শিল্পা শেঠির স্বামী গ্রেফতার হওয়ার পর থেকে তার আয় নিয়ে চর্চা শুরু হয়েছে বলিপাড়ায়। রাজকুন্দ্রার বাবা বালকৃষ্ণ ব্রিটেনে ছোটখাটো একজন বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন, মা কাজ করতেন কারখানায়। 18 বছর বয়সের পর কলেজে পড়াশোনার সুবাদে তিনি জীবনকে নতুন রূপে পেতে গিয়েই ধনী হওয়ার লক্ষ্যে অবিচল হন। 2012 সালে রাজকুন্দ্রা আইপিএল এ স্পট ফিক্সিং এ মামলায় অভিযুক্ত ছিলেন এবং তাকে গ্রেফতার করা হয়েছিল। স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর শিল্পা শেঠি শুক্রবার প্রথম ইনস্টাগ্রামে পোস্ট দেন। অভিনেত্রী ইনস্টাতে পোস্টে লেখেন, বেঁচে থাকা চ্যালেঞ্জের মুখে, স্বামী পর্নকাণ্ডে জেলে, লজ্জায় মুখ দেখাতে পারছেন না শিল্পা শেঠি, শুটিংও বন্ধ রেখেছেন, বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24।